মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুলনায় খাল পুনঃখননে আর্থসামাজিক উন্নয়নে সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হতে চলেছে। দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় খালগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছিল। মৎস্য বিভাগ বলছে খাল খননের কারণে এই অঞ্চলের চাষিদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাস্টেনেবল কাস্টার অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন প্রকল্পের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হতে চলেছে। স্থায়ীভাবে উপকৃত হতে যাচ্ছে প্রায় 15,000 মানুষ। খালে জমে থাকা পানি সেচের মাধ্যমে কৃষিকাজে ব্যবহারের মাধ্যমে দ্বিগুণ ফসল ও মাছ উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এই অঞ্চলের মানুষ। আমাদের চিংড়ি চাষিরা সব পানি সেচ এই কেড়ে দিয়ে চিংড়ি চাষ করছে, এটা আমাদের সুবিধা হয়েছে। এখন বৃষ্টি নাই, পানিও নাই, কিন্তু এখন আমরা খাল করার পরে এই পানিটা আমরা ঘেরে দিয়ে ব্যবহার করে মাছ বড় করতে পারতেছি। খালে দুই পাড়ে পানি সরবরাহ নিশ্চিত করা ও ঘেরের গভীরতা বৃদ্ধি পেলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চিংড়ি চাষিরা যেমন উপকৃত হয়েছে, এখানকার পানি ব্যবহার করে তারা চিংড়ি চাষ করতে পারবে এবং সাথে সাথে প্রাকৃতিক মাছের উৎপাদনটাও কিন্তু এখানে হবে। খালের দুই পাড়ে যে সমস্ত চাষিরা রয়েছে আমাদের ক্লাস্টার চাষির সহ, এদের ঘেরে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং ঘেরের গভীরতা বৃদ্ধি পেলে চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। খাল খননের কারণে এই অঞ্চলের চাষিদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, আর্থিকভাবে তারা লাভবান হবেন। সেচ পাম্পের সাহায্যে সে কিন্তু তার ঘেরে দিয়ে এই আপদকালীন সময় কিন্তু সে কাপড় দিতে পারবে, যাতে করে তার উৎপাদনটা ঠিক থাকবে এবং সে অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হবে। খাল খননের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহ পরিবেশ রক্ষার উপর জোরদার দাবি জানিয়েছেন খাল খনন অঞ্চলের চাষিরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।